কর ব্যাপার, কাগজ আর কলম সারা পারে মাস্টারি বাবা পানি মিনাল জিন্নি ওয়াল ইনসি। আল্লাহ বলেন কিয়ামতের দিন আমি আল্লাহ জাহান্নাম ভর্তি করব দুইটা জাতি দ্বারা, তার অর্ধেক থাকবে মানুষ জাতি, অর্ধেক থাকবে জিন জাতি। মানুষ জাতি অর্ধেক জাহান্নামে যাবে, তাদের দোষ থাকবে তিনটা, জোরে কোন কয়টা আর জোরে জোরসে বলেন তিনটা দোষের প্রথম নাম্বার দোষ লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, প্রথম নাম্বার দোষ তাদের অন্তর আছে অন্তরে বিবেচনা নাই। কি নাই? বিবেচনা নাই। কেমন বিবেচনা নাই? তাদের অন্তরে বিবেচনা নাই, ওরা সঠিককে সঠিক মনে নেন জানার পর বলে না, জানি এরা ভালো মানুষ, তারপর ওই অন্তরে ভিতর বিবেচনা নাই, দলের স্বার্থে অথবা অর্থের লোভে ওদের বিবেকটাই সঙ্গ হয়ে যায়। জোরে কোন কথা ঠিক কিনা ভাইরা আমার? দ্বিতীয় নাম্বার দোষ হল অরহম আয়ুনুল্লাহ বসেরুনা বিহা, দুই নাম্বার দোষ ওদের চোখ আছে কিন্তু সেই চোখ দ্বারা দেখে না। কি দেখে না? ওরা কোরআন দেখে না, ওরা হাদিস দেখে না, এমনকি কোরআন প্রিয় হাদিস প্রিয় মানুষদেরও তারা দেখতে পারে না। জোরে করে আসলে না এই জাতীয় মানুষ, শুধু তাই নয় আল্লাহ বলতেছেন ওলাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা আল্লাহু আকবার, আল্লাহ জানিয়ে দিল ওদের সামনে কোরআনের আযান দেওয়া হয়, কোরআনের পক্ষে ডাকা হয়, কিন্তু কোরআনের আওয়াজ এই আযান তাদের কানে প্রবেশ করে না। আল্লাহ বলেন এই তিনটা দোষ যাদের মধ্যে আছে তারা হলো উলাইকা কাল আনআম, ওরা হলো সার পয়া জানোয়ার। কয় পয়া জানোয়ার একটু কথা বলুন, কয় পয়া জানোয়ার? সার পয়া জানোয়ার, সার পয়া গরু, সার পয়া শুকুর, সার পয়া কুকুর, যত রকম সার পয়া জানোয়ার আল্লাহ পৃথিবীর জমিনে দিয়েছেন, আল্লাহ প্রত্যেকটা জানোয়ারের সঙ্গে তুলনা করেছেন, কারণ এক একজনের চরিত্র এক একটা জানোয়ারের মতো। যেরকম কথা ঠিক কিনা? শুধু তাই নয় সার পয়া জানোয়ার এদেরকে বল শিখাইলে বল শেখে, ঠিক কিনা? কমন মানে হাতি একটা জানোয়ার, বিশাল আকারের একটা জানোয়ার, ওই জানোয়ারের পিঠের উপর ছোট্ট একটা মানুষ ওই জানোয়ারকে পরিচালনা করে, ঠিক কিনা বলুন? যা বলে সেইটা মেনে নাই, সেইটাই তার কথা শুনে নাই, যখন কথা ঠিক কিনা? কিন্তু মানুষ না যে দুই পায়ে জানোয়ার, হাজার কোন হাদিস বুঝাইলে কোন হাদিস বলবে না, যখন ঠিক এই জন্য আল্লাহ বলতেছে বাল হুমা দাল, ওরা হলো তার চাইতে খারাপ, তার চাইতে নিকৃষ্ট। এ কথা কার? আল্লাহ তখন কার? আমার আল্লাহ বলছে সমস্যা হয় নাই। আমি মাওলানা মহিউদ্দিন ফারুকি বললে কি আপনাদের সমস্যা আছে? জোরে করে আছে একটু দূর পড়ি আল্লাহুম্মা সাল্লাল্লাহু ভাই, রাত্রি অনেক হয়ে গেছে তো, বিধি যদি দিত পাখা আমারে মা নাইয়া, বিধি যদি দিত পাখা আমারে মা নাইয়া, ওইরা ওইরা যাইতাম আমি
ওইনা সোনার মাদিনা ওইরা যাইতাম আমি ওইনা সোনার মাদিনা আল্লাহুম্মা সাল্লি নাবিয়ানা সাফিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা আওয়াজ দেন ওয়া আলা আলি সাইয়্যিদানা আমাদের জন্য আল্লাহ পৃথিবীতে পাঠাইল কোরআন। এই কোরআন শরীফ যারাই পড়বে, যারা ধরবে, যারা পড়বে, যারা বুকের সঙ্গে যারা ধরবে, ঠোঁটে চুমা দিবেন, কোরআনের পক্ষে কথা বলবেন, যারা কোরআন পড়ে কোরআনের পক্ষে থাকে তাদের সঙ্গে ভালোবাসা রাখবে। আমার নবী বলেন ওই মানুষগুলি কিয়ামতের আদালতে আখিরাতের আদালতে কোরআনের সুপারিশ পাবে। সুবহানাল্লাহ বলবেন না কিয়ামতের দিন কোরআন তার পক্ষে যখন বান্দা জাহান্নামের অর্ডার হয়ে যাবে এই কোরআন শরীফ মাথার উপর যায় দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ বলা যায় না কোরআন শরীফ। এবার যখন এবার ওই বান্দার সাথে জাহান্নামে রওনা দিবে আমার আল্লাহ তখন ডাক দিবে বলে কোরআন রে তুই জাহান্নামে যাস কেন। এবার কোরআন বলবে আল্লাহ এই বান্দা আমাকে ধরেছে, আমাকে পড়েছে, আমাকে বুকের সঙ্গে জড়া ধরেছে, ঠোঁট দিয়ে চুমা দিয়েছে, তার জীবনে কাজে লাগাইছে, আল্লাহ ওকে ছাড়া আমি বাঁচব না, ও যেখানে যাবে আমিও সেখানে যাব, তোমার বান্দা জাহান্নামে যাবে আমিও তার সঙ্গে জাহান্নামে যাব। আল্লাহ ডাক দিল কোরআন রে তাই কি হয় তুই জাহান্নামে গেলে তো জাহান্নাম সঙ্গে সঙ্গে নিভে যাবে, মারা মারা যায় না। এবার আল্লাহ বলবে কোরআন তুই যখন বলছিস তোকে মহব্বত করেছে, তোকে আমি তৈরি করেছি, তোকে আমি নাজিল করেছি, তোর খাতির আমি মাফ করে দিলাম, মারহাবা করো কোরআন যা আমার বান্দাকে সঙ্গে করে জান্নাতে চলে যাও। তাহলে কোরআনের পক্ষে থাকবেন বিপক্ষে থাকবেন এই পৃথিবীর জমিনের দল আল্লাহ তৈরি করেছে দুইটা, জোরে কম কয়টা আর জোরে কম, একটা হলো হেজবুল্লাহ আরেকটা হলো হেজবুল শয়তান। কয়টা হলো? একটা হেজবুল্লাহ মানে আল্লাহর দল, আর একটা হেজবুল শয়তান ওটা হলো শয়তানের দল। আল্লাহর দল যারা কোরআনের পক্ষে থাকে তারা, আর শয়তানের দল যারা কোরআনের বিপক্ষে চলে তারা, এরকম কথা ঠিক কিনা? আপনারা কোরআনের পক্ষে থাকবেন কি থাকবেন না, কারা কারা কোরআনের পক্ষে থাকতে চাই একটু হাত তুলে আল্লাহকে দেখাই। আপনাদের এই সুন্দর আচরণ দেখে আমি মন্তব্য করছি এই মানুষগুলি আল্লাহ জান্নাতি মেহমান। ফুরকান সুবহানাল্লাহ। ভাইরা আমার খুব খেয়াল করবেন আমি কিন্তু এখন আলোচনায় যাই নাই, আমি কিন্তু এখন আলোচনায় ভূমিকার মধ্যে রয়ে গেছি। পক্ষে থাকার কথা এতক্ষণ যেই দল করি না কেন
এখন কিন্তু আমরা হাত তুলে আল্লাহর কাছে অঙ্গীকার করলাম, আল্লাহ আমরা তোমার দলের কর্মী, তোমার দলের কর্মী, ঠিক কিনা বলুন ভাইরা আমার? আমরা এখন হয়ে গেল আল্লাহর দলের কর্মী। রসুলের হাদিস অনুযায়ী এখন আমরা জান্নাতে মেহমান, যখন সুবহানাল্লাহ আমরা হলাম জান্নাতে মেহমান। বাইরা আমার আল্লাহর দলের কর্মী যখন হয়ে যাব, কর্মী যখন হলাম, কর্মী হওয়ার পর এখন কর্মীদের কাজ আছে না নাই? যারা কোন আছে না নাই? আমি যখন আল্লাহর দলের কর্মী এখন আমাকে অবশ্যই কোরআন মানতে হবে। আর প্রথম নাম্বার আমরা যখন কালমা পড়েছি, মুসলমান হয়েছি, পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের প্রত্যেক দিন আদায় করতে হবে। যখন কয়ত আরো যখন কয়ত নামাজ পড়বো, কয়ত কেন পড়বো? আল্লাহর হুকুম, শুধু আল্লাহর হুকুম আদায় করব না, আল্লাহর হুকুম আদায় করার কারণে আমার আল্লাহ খুশি হইয়া বান্দার সব গুনাহ মাফ করে দিবেন। আমার নামাজের জন্য নামাজের জন্য রক্ত দিলেন, দন্ত মোবারক শহীদ করে দিলেন, আমরা সেই নামাজ পাইলাম, কিন্তু নামাজ পড়ার খবর না। মিথ্যে কথা বললাম? জিকিরের খবর নাই, নামাজের খবর নাই। আবার জিকির যারা করি দেখবেন যে এক জাতীয় হুজুর বের হয়েছে, যেই হুজুর গনে আপনার মাথার মধ্যে টুপি কিন্তু মুখের ভিতর দাড়ি নাই, আছে না নাই? এর জোরে বলে আছে না নাই? মুখের ভিতর দাড়ি নাই, মাথায় টুপি, এরপর গার মধ্যে পাঞ্জাবি আর ঢোল সেতারা এই সব নিয়ে গান গায়, আছে না নাই? আমি নিজে শুনেছি, বাবা বান্দারি নামাজ রোজা কেন করবো, বাবার কত স্মরণ করব, রোজা সরে বাবাই করবে আমি পাপি গুনাহগার, বাবা আমায় করবে পার, আমি পাপি গুনাহগার, বাবা আমায় করবে পার, কাগজ আর কলম সারা করে মাস্টারি, বাবা ভান্ডারি তোর কথা কি ভুলিতে পারি, বাবা তোর কথা কি ভুলিতে পারি, বাবা ভান্ডারি তোর কথা কি ভুলিতে পারি, ভান্ডারি বাবাই কয় পয়সা টাকা ভালো নয়, লাফালাফি করিতে যে হয়, লাফালাফি করলে পরে আল্লাহ আসে বান্দার ঘরে, আবার লাফতে ওঠে ঘরের উপারু, বাবা ভান্ডারি তোর কথা কি ভুলিতে পারি, বাবা তোর কথা কি ভুলিতে পারি, বাবা ভান্ডারি তোর কথা কি ভুলিতে পারি। আমি মহিউদ্দিন ফারুক এই জন্য বলি, তোরে যদি আমি পাইতাম তোর কপালে মারতাম গুলি রে, কপালে মারতাম গুলি, জোরে কোন কথা ঠিক জানো? কুরাঙ্গার জন্মের ভেতর আছে ঠিক কিনা বলুন? মাথার মধ্যে টোপে দিয়ে গার মধ্যে পাঞ্জাবি দিয়ে কেমন করে তুই বলিস নামাজ রোজার দরকার নাই, আর রোজা আসর বাবা তোকে পার করে নিবে, তোর বাবারই তো খবর থাকবে না, জোর কর কথা ঠিক কিনা? আসমানের এলাকা আছে কিনা আমি জানি না, আল্লাহ পাক এই বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট আমাকে ভ্রমণ করায়, আমি যত জায়গায় যাই লক্ষ্য করি সব জায়গা রাস্তার মধ্যে কে কেমন ভাবে চলতেছে, কোরআন নাই, হাদিস নাই,
তাই ইচ্ছা মতে জীবন গঠন করে চলতেছে। এই জন্য আমার সহ্য হয় না আপনার এই জাতীয় মানুষ পয়া যান, এই জাতীয় হুজুর পান যে নামাজ রোজার দরকার নাই, এই রকম হুজুর পাইলে পিঠে বাইরে ওর হাতটি গুটি ভাঙ্গে আমাকে খবর দিন, টাকা পয়সা লাগলে আমি সহযোগিতা করব ইনশাআল্লাহ। কথা বোঝেন নাই? এই মানুষগুলি যদি আমরা এর শয়তানি বন্ধনই বন্ধ করতে না পারি তাহলে আমাদের আসল জিনিসটা কিন্তু বিলুপ্ত হয়ে যাবে, ঠিক কিনা বলুন? আসল হুজুরগিরি বন্ধ হয়ে যাবে। ভাইরা আমার, এই যে আপনারা লক্ষ্য করেছেন আমাদের ওলি আল্লাহর দরবার যেমন ধরেন আমাদের নগা আছে, আছে না নাই, সেখানে ওলি আল্লাহর শুয়ে আছে ঘুমায় আছে, আর সেখানে এক জাতীয় মানুষ দেখেন যায় কিভাবে যায়, মাথার মধ্যে লাল কাপড়, কথা কর, মাথার ভিতর লাল কাপড়, এরপর কত রকম রং আলতা নয়া তারা যায় আর গান দেয় গান বাজাতে বাজাতে যায় নামাজের খবর নাই। এরা আসলে ওলি আল্লাহর দরবারে গেছে ওলি আল্লাহর মান নষ্ট করার জন্য, যখন কথা ঠিক কিনা? আমার রসুল কাইটে শিক্ষা দিয়েছেন জোরে কম, তাহলে আমরা মানবো আল্লাহর কোরআন রসুলের হাদিস, ঠিক কিনা বলুন? কোরআনে যা নাই আমরা সেটা মানতে রাজি না, যেটা কোরআনে আছে আমাদের মানতেই হবে, হাদিসে যেটা আছে মানতেই হবে, জোরদার কথা ঠিক কিনা? সব পান্ডামি বাদ দিয়ে আসো তোমরা আল্লাহর পথে আসো, কোরআনের পথে আসো, রসুলের পথে আসো, আল্লাহ ওদেরকে ফিরিয়ে দিক না ধ্বংস করে দিক, আমরা বলি আমিন। আমি আপনাদের সামনে কালাবল্লা শরীফ থেকে সূরাতুল আনকাবুত থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক এই আয়াতের ভিতর জানিয়ে দিছে বান্দার পরীক্ষা করা হবে, জোরে কর কি হবে? ইমান আনছি, ইমানই পরীক্ষা করবেন কে? আরো জোরে বলুন, আল্লাহ পরীক্ষা করবে। ওই আল্লাহ আছে তো, বিশ্বাস হয় তো, মনে হয় বুড়ো হয়ে গেছে রে ভাই, আগের মতো মনে হয় পারে না, মনে হয় পারে। বর্তমানে কিছু মানুষের কথা শুনলে মনে হয় আল্লাহ মনে হয় আগের মতো পারে না, সব এখন অরাই পারে, নাউজুবিল্লাহ। আল্লাহর মার হলো দুনিয়া বার, আল্লাহর ধরা হলো শক্ত ধরা, যখন ধরবে তোরে আর ছাড়বে না। এই জানোয়ার ভালো হয়ে যা, ভালো হয়ে যা, ভণ্ডামি বাদ দিয়ে, শয়তানি বাদ দিয়ে, নাস্তিকতা বাদ দিয়ে, একমাত্র শুধুমাত্র আল্লাহর দরে কর্মি হয়ে আল্লাহর কাজ কর, নইলে কবর হবে তোর, ওই কবর কিয়ামতের আদালতে কবর তোর জন্য হবে ওই জাহান্নামের ঘর, জোরে কর কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ ভিতর আমার আল্লাহ ডাক দেবেন বিসমিল্লাহির রহমানির রহিম, أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون. কথাকার আল্লাহ বলতেছেন أحسب الناس কিন্তু আল্লাহ বলেন আমি তোমাকে ইমানি পরীক্ষা করবো, যেরকম ইমানি পরীক্ষা করবেন কে? আল্লাহ। এই পৃথিবীর জমিনে নবী রসুল ইমানি পরীক্ষা দিয়েছেন, সাহাবীদের পরীক্ষা দিয়েছেন,
ওলি আল্লাহরা ইমানি পরীক্ষা দিয়ে পাশ করেছেন, জোরে কয় ঠিক না বেঠিক। কিন্তু আমরা ইমানি পরীক্ষায় ফেল মারি। এই কিছুদিন আগে, কয়েক বছর আগে একটা সমস্যায় পড়েছিলাম, দাড়ি কাটা হিড়িক লেগেছিল, দাড়ি কাটা ভাই ছিল না, কয় দাড়ি দেখলি ধরে, কে ধরে? পুলিশ ধরে। কে ধরে? পুলিশ ধরে। দাড়ি দেখলে পুলিশ ধরে। এই জন্য আমার এক বন্ধু আমার সঙ্গে দেখা হলো, দেখি দাড়িতে কাইটে ক্লিন শেভ করছে, বন্দুক ডাকতে বললাম, বন্ধু তোমার মুখের ভিতরে এত সুন্দর দাড়ি ছিল, সেই দাড়িগুলি কোথায় গেল? বন্ধু ডাকতে বলছে, দোস্ত রে তুমি কি জানো না, দাড়ি দেখলেই এখন কেস করে, দাড়ি দেখলেই পুলিশ ধরে, এই জন্য দাড়িটা আমি কেটে ফেলেছি। নাউজুবিল্লাহ বলা যায় না। আমি বন্ধু ডাকতে বললাম, বন্ধু রে তোমার ইমানটা দুর্বল, তোমার যে ইমান, এই ইমান নিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব নয়। ভাইরা আমার, ইমান যদি মজবুত থাকতো তাহলে দাড়িতে খুর দিত না। আমি বন্ধুকে ডাকতে, বন্ধু রে তোমার মুখে দাড়ি নাই, আমার মুখে দাড়ি আছে, আমার ইমান মজবুত, আমি মরে গেলেও দাড়িতে খুর দেব না কোনদিন, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ইমানের পরিচয় আছে না নাই? ওইবারে পরীক্ষায় ফেল, ঠিক কিনা বলুন ভাইরা আমার। এই পৃথিবীর জমিনে পবিত্র মক্কা নগরীতে আব্দুল্লাহ নামে এক ব্যক্তি ছিল। এই আব্দুল্লাহ মাত্র 12 বছর বয়স, দরকার কয় বছর? 12 বছর বয়সের মানুষ, বাবা ইহুদি মা ইহুদা। এই আব্দুল্লাহ এবার